স্বাগত, আশা করি আপনারা সকালে ভালো আছেন আর আমরা সব ফ্যামিলি মিলে সকালে ভালো আছি। তো আজকে সকাল থেকে আমাদের এখানে ঝিরি ঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ। তো আমাদের তো বাড়িতে একটু রান্নার প্রবলেম হয়, তাই মা আর কাকা মিলে দিন কাল থেকে রান্না চালার কাজ শুরু করে দিয়েছে, এখনও কমপ্লিট হয় নাই। আর দেখি কতদূর হয়েছে কাজটা, আমি তো সব মিলে কাজ করছি এখানে চালার কাছে, আসুন দেখি। তো বন্ধুরা, ওদিকে মা আর কাকা দুই মিলে আমার চালার কাজ করছে, চলো একটু আমিও দেখে নিই সামনে গিয়ে। এই দেখুন মা বাস ধুচ্ছেন, কি করছে কে জানে। মা কি করছো? বাস ধুচ্ছো? সে তো বুঝতে পারছি, কি বলছি দেখো দাদা, আমাকে তারা শোনো, বলছি আজকে সকালে সকালে কি রান্না করেছো? সকালে কি আলু করলা ভেজেছি। আলু করলা? মাছের ডাল করলা করেছে টিফিনে। আর গরম ভাত নাকি? আচ্ছা, এইদিকে আমাদের চালা কাজ চলছে, চালাটা প্রায় অনেকটা হয়ে এসছে। আর দিয়ে কাকা উপরে বসে আছে, আমার ছোট কাকা। কাকা আর কতদিন লাগবে? লাগবে কাল অব্দি যাবে, কাল পর্যন্ত কোনো বাতা ফাতা লাগাইতে হবে, তাই সকালে খেয়েছি তো। আচ্ছা, আচ্ছা দুপুরে আমাদের বাড়িতে খেয়ে নিও। আর কি বলছি, দুপুরে কি খাবে? যা হবে তাই খাবো। চিকেন না মটন না মাছ? যেটা তোমাদের এরপর কোন তো করবে সেটাই। তাহলে কি চিকেন করবো? আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে চিকেন করবো। মা তাহলে কাকা যখন বলে চিকেন খাবে, তাহলে আমি চিকেন নিয়ে আসি একটু। আচ্ছা চিকেন দিয়ে কি করবো, চিকেন পাতলা ঝোল না চিকেন কি অন্য কিছু? আমি জানি না, আমি কাজ করতে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকা ঝোল থাকতে হবে, ঠিক আছে কাকা। বেশ তোমরা কাজ করো, আমি চিকেন নিয়ে আসি। দি শোনো 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 শোনো, আরে তাড়াতাড়ি শোনো, কি হলো? ভালো খবর আছে? কি ভালো? আর শোনো, বলছি কি, আজকে তুমি কথা কাকা আর মা ওখানে চালা ভাঁজছে না কাল থেকে, কাকা বলছে কি আজকে চিকেন হবে, তা তুমি ওই পেঁয়াজ আদা রসুনগুলো রেডি করো, আমি চিকেন নিয়ে আসি, ঠিক আছে? হুম ঠিক আছে, যাবে আর আসবে। ইউ গয়া আর ইউ গয়া, ঠিক আছে, মানে বুঝতে পারলে তো, যাব আর এখনই আসব। তো চিকেনটা নিয়ে আসবে তো? হ্যাঁ চিকেনটা নিয়ে আসবো, যাব আর আসব, মানে যাব আর আসবো। ঠিক আছে যাও যাও, তাড়াতাড়ি যাও, বেশি কথা না বলে যাও। চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আজকে না তোমার বাড়তে বাড়তে মাথা খারাপ হয়ে যাবে, কেন বলো তো? সবই তো বাড়তে হবে তোমাকে, তা সমস্ত কিছু মশলা নিয়ে নিয়েছি আর দিদি এখন বাড়তে দেবো, আসুন দেখে নেই কী কী মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে, কাজু বাদাম, আদা, রসুন, পেঁয়াজ আর এখানে আছে কাঁচা লঙ্কা, সমস্ত কিছু মশলা আমরা বেটে নেবো। দিদি শুরু করো, প্রথমে আদা বুঝ না, তুমি বাটাবাটি না কমপ্লিট করলে আমি কিন্তু চিকেনটা কিছু করতে পারবো না, কারণ তোমার বাটাবাটি কমপ্লিট হবে তবে চিকেন রান্না হবে। দেখো না, বলতে বলতে আমি বেটে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, বলতে বলতেই বেটে দেবে। বেশ বাটো, তারপর তো আমি কাট পাটগুলো রেডি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি কি করছো এখন? পেঁয়াজ বাটছি ভাই। এদিকে দেখাও, তোমার না প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, একটা মিক্সার মেশিন কিনে নাও। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে বলছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে আমি কিনে নিয়ে আসবো।
কালকে? একদম পাক্কা বলছো তো? একদম কালকে আমি কিনে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু সবার সামনে বলে দিচ্ছ, কিন্তু না কিনে দিলে কিন্তু আমি বলে দেব। হ্যাঁ দিদি, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি আমি কালকে নতুন মিক্সচার মেশিন তোমাকে কিনে এনে দেবো। তা তোমাকে আর শিল নড়াই অতটা কষ্ট করতে হবে না। তোমার মতন ভাই যেন প্রত্যেকটি ঘরে ঘরে হয়, ঠিক আছে? অবশ্যই। সমস্ত মশলা বাটাবাটি হয়ে গেছে, কাজুটা বাকি আছে, এখন এটা বেটে নেব। এবার আমি মাংসটাকে মেরিনেট করে নেবো। মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার মেরিনেট করে নেবো। হালকা একটু লবণ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, অনেকেই বোনলেস মাংস দিয়ে করেন আর অনেকেই বনফিট মাংস দিয়ে করেন, কিন্তু আমি মাংসের মধ্যে হাড় নিয়েছি, কারণ হাড়টা খেতে আমার খুব ভালো লাগে। মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, এখন আমি মোটামুটি 20-30 মিনিট ঢাকা দিয়ে আমি রাখবো। দিদি আগুন ধরে দিয়েছে, আমি কড়াই চাপিয়ে দিই, শুকনো কড়াইয়ে কিছু ভাজা মশলা করে নেব। শুকনো কড়াই গরম হয়ে গিয়েছে, এখন মশলাগুলোকে ভেজে নেব। গোটা গরম মশলা ধুনে মৌরি, অল্প করে জিরে, হাত সরাও, কড়াই গরম, চিকেন রান্না করবো সাদা তেল। পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। চিকেনটাকে পুরো হালকা আছে, আস্তে আস্তে করে কষাবো, তা বর্তমানে এখন আমি একটু ঢাকা দিই। চিকেনটা সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে, এবার আমি কিছু মশলা অ্যাড করে দেবো। এখন আমি দেবো দুধ। বেটে রাখা কাজু বাদাম, এবার দেবো একটু কসুরি মেথি, একটু ঢেলে দেবো আমি মেথিগুলো। এখন দেব শুকনো খোলায় যে ভেজে রাখা মশলাগুলো সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো।
ড্রাই করা লঙ্কা গুঁড়ি, চিকেনটা রান্না হয়ে গেছে, অবশেষে লবণ স্বাদ মতো, হালকা পরিমাণে চিনি, চিকেন রান্না আমার কমপ্লিট। এবার নামিয়ে নেব, মা তোমাদের কাজ কতদূর? সারাদিন বলছি রান্না বান্না হয়ে গেছে, আসো খাবে না? তা অতক্ষণ ধরে রেসিপি আমি বানালাম, আপনাদেরকে রেসিপির নাম জানা নাই। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তা চিকেন বিরিয়ানি হয়েছে অলরেডি, সবাইকে আমি সার্ভ করে দিই। সবাই বসে পড়েছে খাবার নিয়ে। এটা কাকার জন্য। এবার মায়ের পালা, মা কোনটা দেবো, লেগ পিস, হ্যান্ড পিস? আমাকে ছোট পরা দিলে হয়ে যাবে। শর্ট পিস? আচ্ছা, ছোট পরা, ছোট পরা, ছোট পরা, ছোট পরা। এই দেখো হয়েছে, এক পুরো ঝোল বাস। মা মজা করতে পারে, এনে মা। অতটা খাবো না রে, নাও খাও না, বাস আমার লাগবে না। এবার চলে এসছি আমার এডিট ম্যানের কাছে। দাদা বলো কোনটা? ওই এই হার্ডি পিসটা দাও। হার্ডি পিসটা? হ্যাঁ। আচ্ছা, ক্যামেরাম্যান প্লিজ ক্লোজ, একদম পুরো হার্ডি পিস। আর কোনটা? আর এইটা দিয়ে, এইটা লেগ পিস, লেগ পিসটা। আচ্ছা, লেগ পিস। আর কোনটা? আর ঝোল দাও। আচ্ছা, ঝোল। মুখে কোনো কথা নেই ভাই, তুমি হাড় দিয়েছ। ও হো হো, হাড় দিই না, টেস্ট বেশি হয়েছে। কোনটা? না, তোমার রান্না খারাপ হয় না, তোমার রান্না সত্যি ভালো হয়। না সত্যি এক কথা বল, সত্যি বলো, মন থেকে রান্নাটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? রান্নাটা ভালো হয়েছে। গাল দিচ্ছ না, ভালোবাসা বলছো? না সত্যি ভাই, রান্নাটা ভালো হয়েছে, তুমি খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে। অবশ্যই আমি তো খাবো, আর আমার সঙ্গে ভাগ্নে খাবে আমার ক্যামেরাম্যান। আর এত খিদে পেয়েছে না, কি আর বলবো, অনেক বেলা হয়ে গেছে। আর কারো কিছু লাগবে? হ্যাঁ, আমার একটু ঝোল দাও। ঝোল লাগবে তোমার? হ্যাঁ। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তো হবে। দিদি তোমার? আর লাগবে না? আর লাগবে না। রান্না বান্না কেমন আছে বলো? খুব সুন্দর হয়েছে, এই যে মাংসটা একবার গলে গেছে। তাই সেই টেস্ট হয়েছে তো দাদা? আচ্ছা, সেই টেস্ট, সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট। দিদি ভালো লাগবে? তো বর্তমানে আমাদের বাড়িতে
বাবা না থাকাও সত্ত্বেও কিন্তু কাকা আমাদের পাশে সবসময় আছে বা পরবর্তীকালেও থাকবে। তো প্রতিটি কাজের বিষয়ে আমাদেরকে সাপোর্ট করে, আর আজকেও যার জন্য কাকার পছন্দের মতন রেসিপি করা হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের ভিডিও বেশি বড় করছে না, এই অবধি দেখা আছে নেক্সট ভিডিও অন্য কোনো দিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে।